হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজ একটা অনেকদিন পর ভিডিও, ভ্লগ ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আজ আমি দেখাবো বিপদনাশিনী পুজো। তো এই আষাঢ় মাসে তো তোমরা সবাই জানো যে বিপদনাশিনী পুজো হয়, আর দুদিন হয়, শনিবার অথবা মঙ্গলবার। তো মঙ্গলবারে তো করতে পারিনি, তাই শনিবারে করেছি। তো সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। তো আমি দেখো সবটা সকালবেলায় সব সেরে পুজোর রেডি করে নিয়েছি। তো অনেকটা মা করে দিয়েছে, অনেকটাই আর কি করে দিয়েছে। তো আমি স্নান করে এসে পুজোটা করছি। তো দেখো, তো সবার প্রথমে আমি চন্দন বেটে ঠাকুরকে স্নান করিয়ে, গোপাল ঠাকুরকে স্নান করিয়ে সবটা করে তারপর এবার পুজোতে বসে পড়েছি। তো বন্ধুরা, এই বিপত্তারিণী পুজোটা কিন্তু অনেকে অনেক রকমভাবে করে। আমরা যেই নিয়মটা করি, হয়তো অনেকে সেই নিয়মটা করে না, কিন্তু একটা নিয়ম কমন আছে। এই যে আষাঢ় মাসের বিপত্তারিণী পুজো, এই পুজোতে কিন্তু 13 পদের ফল এবং 13 বিধের ফুল লাগবেই লাগবে। বাকি কিছু নিয়মগুলো আলাদা আলাদা হতে পারে, কিন্তু এই নিয়মটা আলাদা আমি দেখিনি এখনও। তোমরা কমেন্ট করে জানাবে প্লিজ, তোমাদের এই নিয়মটা আছে কি না, 13 ফল এবং 13 ফুল। তো 13 টাইপের আর কি, 13 রকমের। তো আমরা সেটা করি। তো বন্ধুরা চলো, তার বাদেও আমরা কি কি নিয়ম করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা, দেখলে পুজো সবটাই আমি রেডি করে নিলাম, পুজো দিয়ে দিয়েছি। তো এবার রয়ে গেল এই তো প্রদীপ জ্বালাবো, প্রদীপ জ্বালিয়ে আরতি করে শঙ্খ পুঁয়ে তো সবটা করে আমি পুজোটা সম্পূর্ণ করব। সবার শেষে তো পাঁচালি পড়তে হবে, কারণ আমরা তো পুরোহিত দিয়ে পুজোটা করিনি, তো পাঁচালি পরে পুজোটা করতে হবে। এবং সাধারণত দেখা যায় যে এই বিপত্তারিণী পুজো সবাই মোটামুটি পাঁচালি পরেই করে দেয়, তাই না? অনেকে আবার পুরোহিত দিয়েও করে, তো আমরা পাঁচালি পরে শেষ করে দিই। যেমন এই লক্ষ্মী পুজো এবং বিপত্তারিণী পুজো পাঁচালি পরেই শেষ করি। তো বন্ধুরা দেখো, আমার পুজো হয়ে গেল, এবার পাঁচালিটা পড়লে আমার পুজোটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আজ এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মা বিপত্তারিণী যেন তোমাদেরকে সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সব বিপদ থেকে দূরে রাখেন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমাদেরকে, তোমাদের থেকে। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা ভিডিও।